নমস্কার সানন্দ নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সাথে চোখ রাখছি এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। ভোটের আগে বাংলার বিজেপির প্রচারে ঝড় তুলতে রবিবার ব্রিগেডে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। এই সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপির বিভিন্ন জেলার কর্মী সমর্থকদের সুবিধার জন্য পূর্ব মেদিনীপুর কোলাঘাটে হল বিজেপির পথ নির্দেশিকা ক্যাম্প। এই ক্যাম্প থেকে পথ নির্দেশিকা এবং শুকনো খাবার ও জলের ব্যবস্থা করা হয়। রবিবার ভোর থেকেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের 204 নম্বর পূর্ব পাশকুড়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে কোলাঘাট 6 নম্বর জাতীয় সড়কের পাশে তৈরি করা হয় ক্যাম্প, যেখান থেকে শুকনো খাবার এবং জল প্রদান করা হয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। পাশাপাশি অতি কম সময় কিভাবে ব্রিগেডের জনসভায় যোগ দিতে পারেন তার জন্য বিভিন্ন সহযোগিতাও করা হয়। এই সম্বন্ধে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির সদস্য রণজিৎ ভট্টাচার্য বলেন, আমরা ভেবেছিলাম আজকের ব্রিগেডের সভায় 15 লাখ মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবে, কিন্তু সকাল থেকে যা দৃশ্য আমাদের সামনে আসছে এতে মনে হচ্ছে 30 লাখ মানুষ এই জনসভায় লক্ষ্য করা যাবে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত বিজেপি কর্মীরা যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই আমরা সর্বদাই সজাগ রয়েছি। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত বিজেপি কর্মীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সর্বদাই সজাগ রয়েছি। আমরা এই ক্যাম্প থেকে মানুষের প্রত্যেকটি বাসে বাসে চিড়ে শুকনো ড্রাই খাবার যেটা তুলে দিচ্ছি, জলের বোতল আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। আমরা প্রায় সমস্ত বাসে, প্রায় 5000 বাসে এরকম খাদ্য সামগ্রীও দিয়েছি এবং জলের বোতলও তুলে দিয়েছি তাদের হাতে। কখন থেকে কর্মসূচি করছেন? এটা আমরা ভোর 5টা থেকে শুরু করেছি, চলছে এবং গতকালও আমরা রাত পর্যন্ত ছিলাম এখানে। আনন্দা নিউজে স্বাগত, আমি মিহির আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নারায়ণগড় বিধানসভার তৃণমূলের নবনির্বাচিত প্রার্থী সূর্যকান্ত দত্ত মহাশয়। দাদা, দিন কয়েক পরেই নির্বাচন, কতটা প্রস্তুতি নিচ্ছেন, কেমন প্রচার চালাবেন? না, প্রস্তুতি আমি দিন কয়েক আগে, এটা ঠিক, আমাদের দল 365 দিন মানুষের সঙ্গে থাকে, সে মতোই আমি নারায়ণগড় ব্লকে 365 দিনই আমার মানুষের সঙ্গে যোগাযোগ আছে, প্রস্তুতি আমার অনেক আগে থেকে আছে। দাদা, লোকসভা নির্বাচনে বিধানসভা থেকে আশাপূর্ণ ফল করতে পারেনি দল, এবারে নারায়ণগড়ের ভূমিপুত্র এই প্রার্থী, কি মনে হচ্ছে কতটা ফল করবে দল? লোকসভা নির্বাচনে শুধু নারায়ণগড় নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল নির্বাচনেই আমাদের অনেকটা বিপর্যয় হয়েছিল। তার প্রথম কারণ ছিল বামফ্রন্টের লোকেরা তৃণমূলকে জব্দ করার জন্য নিজের নাক কেটে যাত্রাভঙ্গ করেছিল, ফলে পুরো ভোটটাই বিজেপির দিকে দিয়েছিল। তো এইবারে নির্বাচনে সেটা বামফ্রন্ট করবে বলে আমার মনে হয় না। দুই, আমরা ওই শিক্ষাটা পেয়েছি যে বামফ্রন্ট যে কোনো মুহূর্তে আমাদের বিপদ ঘটাতে পারে, বলে আমরা অনেক আগে থেকে 2019 নির্বাচনের পর থেকে আমরা তার সাবধানতা অবলম্বন করেছি এবং সেই জায়গায় আমরা সেই পথে চলছি। দাদা, বেল্লার সাধারণ মানুষের কাছে আপনি একটা অতি পরিচিত মুখ। বেল্লার সাধারণ মানুষের যে দাবি দাবাগুলি রয়েছে, ওভার ব্রিজ থেকে শুরু করে অডিটোরিয়ামের কাজ স্তব্ধ রয়েছে এবং নির্বাচনের পরে জয়ের পরে, তাহলে কি সাধারণ মানুষের এই দাবি দাবাগুলি পূরণ হবে? দেখো, আমার মূল প্রশ্ন হচ্ছে, আমি সবসময়ের জন্য চেষ্টা করব মানুষের কাজ করার জন্য। আমি জেলা পরিষদের 5 বছর কর্মাধ্যক্ষ করেছিলাম, রাস্তাঘাট বেল্লায় যে উন্নয়ন আমি করেছি মানুষের একটা আমার প্রতি আস্থা রেখেছে। তো আমি বেল্লা, আমাকে রাজনৈতিক মর্যাদা দিয়েছি বেল্লার মানুষ। একটা দুঃসময় ছিল যখন মানুষ আমাকে 10 টাকা হেল্প করত না, কিন্তু বেল্লার মানুষ আমাকে সে হেল্প করেছেন এবং শেল্টারও এক প্রকার দিয়েছেন বামফ্রন্টের যে সন্ত্রাস ছিল। ফলে আমার দায়িত্ব রাজনৈতিকভাবে যে আমি সরকারে, এই সরকারের যদি প্রতিনিধিত্ব করতে পারি, বিধানসভায় যেতে পারি, আমি তো প্রথম চেষ্টা করবো বেল্লাকে বেল্লার ডেভেলপমেন্ট, শুধু বেল্লা নয় সারা নারায়ণগঞ্জ ব্লকের ডেভেলপমেন্ট করা। ফলে আমার উপর আস্থা রাখতে পারে, যে যে সমস্যাগুলো বেল্লার মূল সমস্যা আছে ওগুলা দিদিকে ঠিক মতো করে আমার মনে হয় যদি বোঝানো যেত তাহলে এই সমস্যাটা বিগত 5 বছরই সমাধান হয়ে যেত। তো কোথাও একটা মনে হয়েছে যে কোথাও একটা দিদিকে বোঝানোর ক্ষেত্রে ঘাটতি থেকে গেছে, তো সেই জায়গায় আমি দিদিকে নিশ্চয়ই বোঝাতে পারবো, সে কনফিডেন্স আমার আছে। এবং বেল্লার যে যে দাবিগুলো আছে, ধরো সেন্ট্রাল বাসস্ট্যান্ডকে সম্পূর্ণ করা, আমার অডিটোরিয়ামকে সম্পূর্ণ করা, স্টেডিয়াম বেল্লার কমপ্লিট করা এবং আমাদের বেল্লা পৌরসভা করা, আমার বেল্লার ওভারব্রিজ করানো, যদিও এটা কেন্দ্র রাজ্য দুটোরই সম্পর্ক রয়েছে মধ্যে, তো এগুলো আশা করছি আমি এগুলো কমপ্লিট করতে পারবো। ভোট ঘোষণার আগে থেকেই বিজেপি প্রচার করা শুরু করে দিয়েছে, এইবার 200 পার, কি মনে হচ্ছে কত অঙ্ক ক্রস করবে বিজেপি? না না, এগুলো শোনা শোনা, কিছু লোক উত্তেজিতভাবে কথা বলছে বিজেপির, যাদের পলিটিক্সের কোনো ভিত্তি নেই। আজকে সারা, আমি নারায়ণগড়ের কথা বলি, নারায়ণগড়ের
335টা আমাদের নির্বাচন ক্ষেত্র, 336টা তার পলিগঞ্জের দেওয়ার মতো লোক নেই। তো তারা যদি বলে 200 পার করবো, এই কিছু বাতিল হতে ছাড়া আর কিছু নাই, ওটা আই ডোন্ট বিলিভ দ্যাট। এক সময়কার তৃণমূলের ঘনিষ্ঠ রমাপ্রসাদ গিরি আজকে নারায়ণগড় বিধানসভা থেকেই তৃণমূলের বিরুদ্ধে হয়ে বিজেপির প্রার্থী হয়ে লড়ছেন, কি বলবেন? না, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে তৃণমূল কংগ্রেস তারা লিডারশিপ, কালেকটিভ লিডারশিপ সবসময়ের জন্য নাই, ফলে একটা সময় রমাপ্রসাদ গিরি আমাদের দলের যুব সভাপতি ছিল, সেটা তার সাংগঠনিক ক্যারিসিমার জোরে হয়নি, কোনো এক সুপারিশের জোরে হয়েছিল। ফলে সে যুব সভাপতি থাকাকালীন আমাদের যুব সমাজের যে ধরনের আন্দোলন বা কর্মসূচি হওয়ার করার দরকার ছিল সেটা করেনি, ফলে তাকে পরবর্তী সময় দল তাকে সরিয়ে আবার প্রসেনজিৎকে সভাপতি করেছে। তো সারা জীবনই ওর রাজনৈতিক সুবিধা এবং ভোগ করাই হচ্ছে ওর মূল টেন্ডেন্সি, ফলে সেই জায়গার উপর দাঁড়িয়ে কোথাও কোনো ইকুয়েশনে সে বিজেপির যারা প্রকৃতভাবে দীর্ঘ সময় ধরে লড়াই করেছিল তারা আজকে প্রতারিত হয়েছে এবং চাপিয়ে দেওয়া হয়েছে রমাপ্রসাদ মতো একজন ব্যক্তিত্বকে। তো সেটা তার বিজেপির লোকেরা বুঝবে। তো আমার মনে হয় আমি রমাপ্রসাদ গিরি বা বিরোধী আর কেউ রাজনৈতিকভাবে যারা লড়ছেন আমি তাদের ছোটও করতে চাই না, আমি মনে করছি নারায়ণগড়ের মানুষ আমার সঙ্গে আছে। দাদা, বিরোধীদের অভিযোগ আপনাদের দলের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে, ওটা কাটিয়ে কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন? না দেখো, আমাদের দলের কতগুলো সিস্টেম আছে, আমরা যারা দল করি সবাই মমতা ব্যানার্জির সৈনিক, আমাদের মধ্যে লিডার বলতে আমরা কাউকে মনে করি না। সাংগঠনিকভাবে একটা ব্লকের সভাপতি, জেলা সভাপতি থাকতেই পারে, কিন্তু ওভারঅল আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী, ফলে সেই জায়গার উপর গোষ্ঠী নারায়ণগড় ব্লকে যেটা এক সময় ছিল মিহিরচন্দ্র, কাউসার আলী বা সূর্যট্ট, এই যে অসমন্বয় বিষয়টা বিগত দিনে ছিল সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। গোটা নারায়ণগড় ব্লকের কর্মীরা এক এবং তারা এক কাটটা হয়ে লড়াই করছে, ফলে আমাদের দলের খুব বেশি বিরোধিতা আছে বা বিরোধী আমার বিরুদ্ধে কেউ বিষদগার করবে, বিরোধিতা করবে, বিজেপির মতো আমাদের দলে নেই। কারণ বিজেপি তো অলরেডি মঞ্চে মারপিট হয়েছে, তো বিজেপির যে প্রার্থী হয়েছে রমাপ্রসাদ গিরি নাকি, তার তাকে নিয়েই তো এখন অনেক ফোন, অনেক রকম অভিযোগ ঝড় উঠছে, ফলে আমাদের দল এক কাটটা, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। দাদা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, 2011 সালেও নারায়ণগড় বিধানসভা থেকে দল আপনাকে প্রার্থী করেছিল, তখন আশাস্বরূপ ফল পায়নি দল, এবারে কি কোনো নতুন স্ট্র্যাটেজি বা আশাপূর্ণ ফল পাবে দল, কি মনে হচ্ছে? না না, 2011 সালে যেটা লড়াই করেছিলাম আমি মূলত সূর্য মিশ্র এগনেস্টে লড়াই করেছিলাম, তৎকালীন বামফ্রন্ট সরকারের দ্বিতীয়তম ব্যক্তি যিনি ক্যাবিনেটের সব থেকে গুরুত্বপূর্ণ এবং দলের মধ্যেও গুরুত্বপূর্ণ। দুই একটার সময় নারায়ণগড় ছিল সিপিএমের বড় দুর্গ, এটা তো অস্বীকার করা যায় না। তো সেই জায়গার উপর দাঁড়িয়ে আমি সূর্যট্ট নারায়ণগড়ের গ্রাম থেকে গ্রামান্তর একটা সংগঠন গড়ে তুলেছিলাম 1998 সাল থেকে 2011 পর্যন্ত একটা নির্বাচনকে জেতার লক্ষ্যে, এবং সেই প্রস্তুতিও ছিল। কোথাও একটা আমাদের মধ্যে অসমন্বয় তৈরি হয়েছিল, প্রার্থীরা যদি প্রথম চান্সে সূর্যট্টের নাম ঘোষণা হতো তাহলে 2011 সূর্যট্ট বিধায়ক হতো এবং আমি আমার যে বেলদার যে সমস্যা মেটাতে পারতাম, কিন্তু সেই জায়গাটা একটা কোথাও দলের সিদ্ধান্তের একটু ব্যতিক্রম ছিল। কাউসার আলীর নাম ঘোষণা হয়ে যাওয়ার পর 22 দিন পরে আমার নাম ঘোষণা হলো, ফলে আমার পক্ষে ঘর নিজের ঘর গুছানো এবং বিরোধীকে বিরোধীর বিরুদ্ধে লড়াই করা আমার কিছুটা ঘাটতি থেকে গেছিলো, ফলে আমি 2011 অত্যন্ত সামান্য ভোটে হেরেছি। ফলে 2021 যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের আপামর আমাদের দলের নিচু থেকে উপর পর্যন্ত যত কর্মী আছে আঞ্চলিক এবং বুথ লেভেলের এবং ব্লক লেভেলের প্রত্যেকেই একত্রিতভাবে আমাকে আমার সপক্ষে তারা কাজ করছেন এবং আমি একদম কনফিডেন্সের সঙ্গে বলতে পারি আমি জিতব। দাদা, নারায়ণগড় এলাকা আপনারই এলাকা, এখান থেকে কত ভোটে জেতার আশা রাখছেন? দেখো, জিতবো 100%, আমি চেষ্টা করছি মার্জিন বাড়ানো, আমার টার্গেট আছে 50,000 আমার মার্জিন, যাতে আমি করতে পারি। ধন্যবাদ দাদা, আমরা কথা বলে নিলাম নারায়ণগড়ের নবনির্বাচিত প্রার্থী সূর্যকান্ত অট্টমহাশয়ের সঙ্গে, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। আর নয় কাঠের উনুনে রান্না, আর নয় ধোঁয়াময় জীবন, এখন হাতের পাশে এইচপি গ্যাস, আসুন রান্নার গ্যাস বাড়িতে সংযোগ করুন। আন্নিক এইচপি গ্যাস গ্রামীণ বিতরক, সহজেই গ্যাস কানেকশন, নির্ধারিত সরকারি
করে হোম ডেলিভারির সুব্যবস্থা। গোডাউন নাপক এশিয়ারি পশ্চিম মেদিনীপুর, মোবাইল নাম্বার 8972119191 or 8145761245, অফিস ও শোরুম বাছুরখোয়া নোয়াশাই নয়াগ্রাম ঝাড়গ্রাম, যোগাযোগ 7001291849 or 8653466384। কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও যার অন্তর্গত এই কলেজ, সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে, নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি এসসি ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়, বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সবকিছু করতে পারো, তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো, তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশারী বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি, যোগাযোগ 9382821676 or 9732780793। বিধানসভা নির্বাচনে এসইও সিআই দলের তমলুক বিধানসভার প্রার্থী শ্রমিক নেতা জ্ঞানানন্দ রায়ের প্রার্থীপদ দাখিলের পর বিধানসভা জুড়ে দলের কর্মীরা দেওয়াল লিখনের মাধ্যমে জোরদার প্রচার অভিযান শুরু করেছে। রবিবার তমলুক শহরে এবং বিষ্ণুবার দুই নম্বর অঞ্চল জুড়ে দেওয়াল লিখন করেন দলের কর্মীরা। এসইও সিআই দলের দেওয়াল লিখনে উঠে এসেছে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির কথা। সঙ্গে দলের পক্ষ থেকে দেওয়াল লিখনের মাধ্যমে আবেদন করা হচ্ছে বামপন্থার মর্যাদা রক্ষার জন্য এসইউ সিআই দলের প্রার্থীদের ভোট দিন। এসইউ সিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে তমলুক বিধানসভায় আসন্ন নির্বাচনে কমরেড জ্ঞানানন্দ রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের দল ফ্যাসিস্ট কর্পোরেট স্বার্থ রক্ষার আরি বিজেপি, দুর্নীতিগ্রস্ত তৃণমূল, সুবিধাবাদী সিপিএম কংগ্রেস জোটকে পরাস্ত করতে, মেহনতি মানুষের স্বার্থে আন্দোলনকে শক্তিশালী করতে এলাকায় এলাকায় প্রচার অভিযান চলছে। এই প্রচার অভিযানেরই অংশ হিসেবে আমরা দেওয়াল লিখন শুরু করেছি। এলাকাবাসীর কাছে, নাগরিকের কাছে আমাদের আবেদন, জনগণের স্বার্থ রক্ষাকারী দল এসইউ সিআই কমিউনিস্টের প্রার্থী জ্ঞানানন্দ রায়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান। ধোঁয়া তৈরি করে মশা তাড়াতে গিয়ে নিমিষের মধ্যে আগুনে ভস্মীভূত হলো আস্ত একটা বাড়ি। কোনো মতে রক্ষা পেল বাড়ির মধ্যে থাকা গৃহপালিত বেশ কয়েকটি পশু। ঘটনাটি ঘটেছে কেশিয়ারি ব্লকের এক নম্বর ঘৃত গ্রাম পঞ্চায়েতের ছেপদা গ্রামে। জানা গেছে নিতাই দাসের স্ত্রী সুচিত্রা দাস বিকেল 5:20 নাগাদ গোয়ালঘরে মশা তাড়াতে একটি কড়াইয়ের উপর আগুন জ্বেলে তাতে জল দেন। বরাবর এভাবেই তিনি মশা গৃহপালিত পশুদের রক্ষা করার ব্যবস্থা করেন। এদিনও ঠিক একইভাবে আগুন জ্বেলে কড়াইতে জল দেন, আর তাতেই ঘনিয়ে আসে বিপত্তি। নিমেষের মধ্যে আগুন গ্রাস করে ফেলে গোয়ালঘর, দেখতে দেখতে ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। আগুন দেখে আতঙ্কে চিৎকার করে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সুচিত্রা দেবী। চিৎকার শুনে পাশের বাড়ি থেকে ছুটে আসেন প্রতিবেশী অনুপাল সহ পাড়ার বেশ কয়েকজন। জ্বলন্ত বাড়ির মধ্যে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে প্রাণে বাঁচান সুচিত্রা দেবীকে, প্রাণে বাঁচে গৃহপালিত জীবরাও। এই যে খড় দিয়ে আগুন ধরাইতেছি, গোয়াল ঘরে কড়ার ভিতরে খড় দিছি দিয়ে আর সালাই খাঁচা জ্বালছি, জল ছিচিছি তার উপরে, তথাপি কিরকম করে যাই লাগছে ঘরে। আপনি কি বুঝতে পারেন যে আগুন? না, আমি বুঝতে পারিনি। আপনি কখন বুঝতে মানে দেখলেন যে আগুন? সেই জল ছিচিয়ে যখন উপর দিকে চাই তখন ঘরে লাগছে আগুন। তারপরে কি করলেন তখন? জল সেই বালতি জল ছিল তখন ছিচছি, তখন আর থামানো যায়নি। না, থামানো যায়নি। তখন ওই যে নানপুকে হাঁক মাটি, নানপু আইস বাবু, আইস বাবু সব জিনিস যতটুকু পাচ্ছে আর কি। মানে আগুনটা অ্যাকচুয়ালি আপনি দেন কি জন্য? এই যে মশার জন্য। মশা তাড়ানোর জন্য ঘরে আগুন দেন। তো আপনার কেমন কি ক্ষতি হয়েছে? সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিছু নেই। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রয়াত মৃগীন ভাইদের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে মেদিনীপুরের দলীয় কর্মীর বাইকে চেপে ঘুরলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিকা। এরপর মেদিনীপুর সহ তৃণমূল সভাপতির কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন তিনি।
এদিন তৃণমূলের অভিনেত্রী প্রার্থী বলেন, যেভাবে মেদিনীপুরের মানুষের রেসপন্স পাচ্ছি তাতে কি মনে হচ্ছে, মেদিনীপুরের মানুষ আমাকে বহিরাগত মনে করছেন? এদিন মেদিনীপুরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের বহিরাগত প্রসঙ্গে এমনটাই জানান মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। একঝাঁক তরুণ ডাক্তার ও কর্মী সমর্থকের সাথে নিয়ে গোপীবল্লভপুর বিধানসভা তৃণমূলের প্রার্থী ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো তার নির্বাচনী প্রচার শুরু করলেন। যেহেতু রবিবার, তাই সকালবেলা বাড়ি বাড়ি ঘুরে প্রচারে জোর দেন ডাক্তারবাবু। ডাক্তার প্রার্থীকে প্রচার নিয়ে জানতে চাইলে তিনি জানান, বর্তমান সরকার সব দিয়েছেন, তাই নতুন করে বলার কিছুই নেই, মানুষের কথা শুনছেন, তাদের দাবি শোনাটাই মূল এবং সেই দাবিগুলোকেই গুরুত্ব দেবেন আগামী দিনেও। দলীয় নেতাদের দুর্নীতি প্রসঙ্গে ডাক্তার মাহাতোর স্পষ্ট উত্তর, ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ, নিজে একজন প্রতিষ্ঠিত ডাক্তার, 5 বছর এমপি ছিলেন, তারপরও আজকের দিন পর্যন্ত তিনি দেশের গরিবতম এমপি, 10 বছরের বর্তমান সরকারের কাজের খতিয়ান তার প্রচারে মূল কথা। ডাক্তার প্রার্থী পেয়ে খুশি এলাকাবাসী, গ্রামের মহিলা পুরুষ বাচ্চা সকলে ডাক্তারবাবুর সাথে বেরিয়ে পড়ে। সকালে প্রচার সেরে ঝাড়গ্রামের কোর কমিটির মিটিং এ যোগ দেওয়ার জন্য ঝাড়গ্রামের উদ্দেশ্যেও বেরিয়ে পড়েন তিনি। রবিবারের প্রচার কেমন ভাবে সারছেন? প্রচার তো খুব ভালোই চলছে, আপনারা দেখুন না, এলাকা ঘুরে দেখুন, বুঝতে পারবেন প্রচার কেমন চলছে। এই যে বিভিন্ন আপনাদের তৃণমূলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, বিভিন্ন কিছু অভিযোগ উঠছে, কিভাবে আপনি এটা সামাল দেবেন? আপনাদের আবার বলি, আমাদের প্রাক্তন সাংসদ ডক্টর উমা সরেন সাংসদ ছিলেন, উনি দেশের একমাত্র গরিব, সবচেয়ে গরিবতম এমপি এখন অবধি, তাই দুর্নীতি আপনারা একটু ভেবে দেবেন। আপনি মানুষের কাছে এই যে পৌঁছাচ্ছেন, এটা তো একটা নতুন ফিল্ড আপনার কাছে, এতদিন তো আপনি ডাক্তারবাবু হিসেবে পরিচিত ছিলেন। 2014 সাল থেকে আমি আমাদের প্রাক্তন সাংসদ ডক্টর উমা সরেনের সাথে থেকেই কাজ করেছি, তো কোনো কিছু নতুন নয়। আপনার এলাকায় যান, খুঁজে মানুষের কাছে যান, মানুষ বুঝতে পারবেন কতটা সাড়া পাচ্ছেন। আমার বলি আপনারা পুরো এলাকাটা একবার ঘুরে দেখুন, মানুষই বলবে যে সাড়া কতটা পাচ্ছে। জিতলে কি বিশেষ কোনো আপনার কর্মসূচি কি বা কিছু ভাবনা আছে? হ্যাঁ দেখুন, এলাকার জনগণ, মানুষজন চাইবে, ওনাদের প্রায়োরিটি বেসিসে ওনারা যা চাইবেন, মানুষজন যা চাইবেন সেভাবেই কাজ হবে। আমার নিজস্ব কর্মকর্তা বলি, ওনারা যা চাইবেন মানুষ চাইবেন সেরকমই হবে। এই গত 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে যা যা কাজ করেছেন দিদি, সেগুলো আপনারা ঘুরে দেখুন, এলাকা বুঝতে পারবেন। গোপীবল্লভপুর এলাকায় দলের হয়ে প্রচারে এলে ডাক্তার প্রার্থীর কাছে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করে একদল বিজেপি নেতা কর্মী। গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের সাকরাইল ব্লকের খুদমারাই 7 নম্বর অঞ্চলের ডুমুরিয়া বুথের বিজেপি মন্ডল সদস্য লক্ষণ নায়ক সহ 20 জন বিজেপি কর্মীর যোগদান। তৃণমূলের নতুন পদপ্রার্থী তরুণ চিকিৎসক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতোর হাত ধরে আজ তৃণমূলে যোগদান করেন। সকালে ডুমুরিয়া শীর্ষে কর্মী মিলনে যোগদান করার জন্য আসছিলেন ডাক্তারবাবু। রাস্তায় উৎসাহী কর্মীরা তাকে গাড়ি থেকে নামিয়ে আনেন, তখন সেখানে দেওয়াল লেখা চলছে প্রার্থীর সমর্থনে, রূপশ্রী, কন্যাশ্রী, শিল্পী ভাতা সহ একাধিক প্রকল্প উল্লেখ করে চলছে দেওয়াল লিখন। রীতিমতন উৎসবের আমেজ, এলাকার মহিলা ও পুরুষরা জমায়েত হয়ে চলেছে কাজে, মূলত এলাকা ঘিরে দেওয়াল লিখন দেখাশোনা করছেন মহিলারা। প্রার্থী ডাক্তারবাবুকে কাছে পেয়ে উৎসাহ বেড়ে যায় কয়েকগুণ। কিছুক্ষণ দেওয়াল লিখন এবং কর্মীদের সাথে পরিচয় পর্ব সভায় হাজির হন ডাক্তার খগেন্দ্রনাথ বাবু। সেখানে বিজেপি কর্মীরা যোগদান করার ইচ্ছে প্রকাশ করেন। ব্লক সভাপতির কমল রাউতের তত্ত্বাবধানে ডাক্তার খগেন্দ্রনাথ বাবুর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন এবং তারা প্রত্যেকেই খুশি। গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তরুণ ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতোকে ঘিরে উদ্দীপনা বাড়ছে ক্রমশ। ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো মহাশয়, আমরা একটা পরিবারে বাস করি,
সেই তৃণমূল কংগ্রেস পরিবার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ আমরা সবাই এখানে এসেছি একটা শপথ নিতে যে আগামী বিধানসভা নির্বাচনে আমরা তৃতীয়বারের জন্য আমাদের নেত্রী, আমাদের জঙ্গলমহলে মানুষের কাছের মানুষ, আমাদের মা, সেই জঙ্গলমহলে মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। সেই শপথ নেওয়ার জন্য আজকে আমাদের এখানে উপস্থিত উনি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন। আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব এবং ওনাকে আমরা তৃতীয়বারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে করার প্রতিজ্ঞাবদ্ধ। নিচ্ছে একটি ছোট বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন সানন্দা নিউজ। আর নয় কাঠের উনুনে রান্না, আর নয় ধোঁয়াময় জীবন, এখন হাতের পাশে এইচপি গ্যাস। আসুন রান্নার গ্যাস বাড়িতে সংযোগ করুন। আন্নিক এইচপি গ্যাস গ্রামীণ বিতরক, সহজেই গ্যাস কানেকশন, নির্ধারিত সরকারি মূল্যে হোম ডেলিভারির সুব্যবস্থা। গোডাউন নাপক এশিয়ারি পশ্চিম মেদিনীপুর, মোবাইল নাম্বার 9191 9191 or 8145 76 1245 office or showroom. এখানে সমস্ত ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়। গ্যাস্ট্রিক সমস্যা, চর্মরোগ, গাঁটে ব্যথা, বাত, সায়াটিকা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, রক্তাল্পতা, হজমের সমস্যা, সাদা স্রাব, মাসিক সমস্যা, অ্যালার্জি, অর্শ, ফেস্টুলা, পেট ব্যথা, সর্দি কাশি, জ্বর, দুর্বলতা, বাচ্চাদের সমস্ত রোগ। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত নেতাজি ক্লাবের বিপরীতে খড়িকে মাথানি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। এছাড়াও ডাক্তারবাবু নিজ বাড়ি হাসিমপুরে চিকিৎসা করেন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার 8777 582418। জয়গুরু সেবা সদন, বেলদা মোহাম্মদপুর পশ্চিম মেদিনীপুর, এখানে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল 9:30 থেকে দুপুর 2টা পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রীতা চৌধুরী। প্রত্যহ সকাল 9:30 থেকে দুপুর 2টা পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মিশ্র। প্রতি সপ্তাহে শনিবার সকাল 11টা থেকে রোগী দেখছেন স্ত্রী, প্রসূতি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আকাশ মণ্ডল। প্রতি সপ্তাহে বৃহস্পতি সকাল 10টা থেকে রোগী দেখছেন জেনারেল ফিজিশিয়ান ও বাত বিশেষজ্ঞ ডাক্তার অভ্রদীপ ভট্টাচার্য। প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 3টা থেকে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজী বেঞ্জারুল হক। প্রতি মাসে 15 দিন অন্তর বুধবার সকাল 9টা থেকে রোগী দেখছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার শুভদীপ দে। জয়গুরু সেবা সদন, বেলদা মোহাম্মদপুর পশ্চিম মেদিনীপুর। আরাধ্যা লেজেস বিউটি পার্লার, এখানে ফেশিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার স্পা, হাইলাইট, পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং যত্ন সহকারে করানো হয়। এছাড়াও এখানে সুলভ মূল্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মেকআপ আর্টিস্টের কোর্স করানো হয়। এখানে বন্দুকের সাহায্যে কানে লতি ও নাক ফোটানো হয়। আমাদের আরেকটি নতুন বিভাগ হলো আরাধ্যা লেজেস কর্নার, এখানে নামি দামি কোম্পানির নাইটি, কুর্তি, ব্লাউজ, প্লাজো ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও কেশিয়ারিতে সর্বপ্রথম গোল্ড প্লেটেড জুয়েলারি রকমারি সম্ভার নিয়ে হাজির আরাধ্যা লেজেস কর্নার। আমাদের ঠিকানা কেশিয়ার বাস স্ট্যান্ড হইতে থানা যাওয়ার পথে গৌরাঙ্গ মঠ পেরিয়ে ডান দিকের আশ্রম যাওয়ার রাস্তায়। মোবাইল 9547504240। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নম্বরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদে। চারিদিকে যখন বিধানসভা ভোটের প্রার্থী পদ না পেয়ে বিভিন্ন দলের নেতারা ক্ষুব্ধ হচ্ছেন, তখন তৃণমূল নেত্রী ভোটের নতুন প্রার্থী ঘোষণা করায় গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের সংগঠনকে মজবুত করতে মাঠে নেমে পড়ল তৃণমূল। রবিবার ব্লকের নাদনবাড়িয়াতে গোপীবল্লভপুর বিধানসভা তৃণমূলের প্রার্থী ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো জয়ী করার লক্ষ্যে কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য স্বপন পাত্রর নেতৃত্বে হলো তৃণমূলের কর্মী
বৈঠক। এদিনের কর্মী বৈঠকে স্বপন বাবু দলের কর্মীদের নির্দেশ দেন, দলের এটি ঠিক করে দেওয়া প্রার্থীকে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো দাদু নাতনির। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কালিয়াচক থানার জালালপুর স্ট্যান্ড 34 নম্বর জাতীয় সড়কের ওপর। মৃত দাদুর নাম হরিবলা সাহা, বয়স 51 বছর। নাতনির নাম ববি সাহা, বয়স 26 বছর। পুলিশ ইতিমধ্যে ঘাতক ডাম্পারটিকে আটক করলেও চালক পলাতক। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নাতনি ববি সাহা দাদুর বাড়িতে এদিন বেড়াতে এসেছিলেন। দাদু ও নাতনি জালালপুর স্ট্যান্ড রাস্তা পারাপারের জন্য নিজের সাইডে দাঁড়িয়েছিল। এদিকে কালিয়াচক থেকে মালদার দিকে দ্রুত গতিতে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গিয়ে দুজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ববি সাহার মৃত্যু হয়। এদিকে স্থানীয়রা হরিবলা সাহাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ চিকিৎসা চলার পর রবিবার ভোরে তারও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটে। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। রাস্তায় দাঁড়িয়ে ছিল রোডের সাইডে, গাড়ির রং সাইড থেকে এসে বাবাকে মেরে দেয়। সেখানে তার আমার বাবার আমার ভাগ্নি ছিল, ভাগ্নি সেখানে ডেথ হয়ে যায়। বাবা স্পট ডেথ হয়ে যায়। বাবা পা গোটা ইয়ে যাওয়ার পরে হসপিটালে নিয়ে আসার পরে মারা যায়। ওরা কোথায় ছিল? রোডের সাইডে দাঁড়িয়ে ছিল। কি করছিল? রোডের সাইডে পার হতো, দাঁড়িয়ে ছিল, রং সাইড থেকে গাড়ি এসে মেরে দেয়। কোথায় হয়েছে জায়গাটা? জালালপুর চৌরঙ্গি স্ট্যান্ডে। দুজন একজন স্পট ডেট হয়েছে। তারপরে বাবাকে হসপিটালে নিয়ে আসার পরে বাবা হসপিটালে মারা যায়। কোথায় জায়গাটা? জালালপুর। আর গাড়ি ধরা পড়েছে? গাড়ি ধরা পড়েছে। আর ড্রাইভার? ড্রাইভার বলতে পারছি না। কোন থানা এটা? কালিয়াচক থানা। বিদ্যুতের তারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইংরেজ বাজারের হ্যান্টাকালী মোড়ে। শনিবার সন্ধ্যাতে লাগা ওই আগুনে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রেহাই পান এলাকার মানুষ। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যে থেকেই 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটা বৈদ্যুতিক খুঁটিতে ধিক ধিক করে আগুন জ্বলছিল। রাত 9:30 নাগাদ দাউ দাউ করে আগুন লেগে যায় তারে। আগুনের খবর দমকলে দেওয়া হলেও প্রায় ঘণ্টাখানেক পরে দমকল পৌঁছয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ততক্ষণে নিজেদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসেন বাসিন্দারা। আগুন লাগার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার জেরে দীর্ঘ কয়েক ঘন্টা অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা। এখানে দেখলাম পোলে আগুন লেগে গেছিল। কোথায়? পোলে, হ্যান্ডাকালী মোড়ের পোলে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। দেখা মাত্রই আমরা তৎক্ষণাৎ ছুটে আসি এবং প্রশাসনকে ফোন করা হয়। ফায়ার ব্রিগেড আছে, পুলিশ আছে, এতে আগুন নিভানো হয়। দেখুন, এখানে একটি ইলেকট্রিক পোলে আগুন লেগেছিল, সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। আচ্ছা, একটা ইঞ্জিন এসেছিল। একটা ইঞ্জিন এসছে। কতক্ষণ পর আসবেন স্যার? এলাকাবাসী অভিযোগ করছেন আপনাদেরকে আধা ঘন্টা এক ঘন্টা আগে জানানো হয়েছিল। না না, দেখুন, আমাদের তৎক্ষণাৎ আমাদের ফোন পাওয়ার সাথে সাথে আমরা চলে আসি। বেরো করার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের একটা টানাও 30 সেকেন্ডের মধ্যে ধরা হয়। সংবাদ এই পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।